আবুল হাসান আপনি লিখেছেন সুর দিয়ে ওয়াশ করা কেমন নবী করিম সাল্লাহ সালাম সাহাবাহরমু সারাফে সালিনকে সুর দিয়ে ওয়াজ করেছেন আমাদের সমাজে এভাবে ওয়াজ করার প্রচলন কীভাবে শুরু হলো সাধারণত কোরআনে কারিমে তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয় নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন লাসমিন নামাল্লা মেয়েতান্নাবিল কোরআন যে ব্যক্তি কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উন্মত নয় সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে এটি নেবসাল্লাহ সাল্লামের নির্দেশনা আর সেই সাথে তিনি আরও বলেছেন জাইন কোরআন সোয়াতিকম তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব কণ্ঠ কোরআনকে তেলাওয়াতকে কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সুমধুর করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে এটা থাকা উচিত আমরা এটা করব এর বাইরে আমরা ওয়াজ বলেন অন্য নাসিহা বলেন অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোনো সে নির্দেশ নাই আবার নিষেধও নাই কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য যেমন আমাদের সে ওয়াজ নিষেধের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে তো সেটা শরীরের দৃষ্টি কিন্তু কোনো নিষিদ্ধ কিছুও নয় কারণ শরীয়ত যদি কোনো কিছু নিষেধ না করে তো আমরা সেটা নিষেধ করতে পারি না এটাকে কেউ সুর দিয়ে করাটাকে ফরজ ওয়াজে মনে করছে না সবের কাজ মনে করছে না অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুদ দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে সুদ না দিলে সব কম হবে এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বেদাত হতো কিন্তু এরকম থেকে কেউ মনে করে না বিধায় সুর দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই এটা জাস্ট আমার কথাটাকে আমি কীভাবে বলবো সেটা একান্ত আমার ব্যাপার সরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো সরিয়া এখানে কোনো নিষেধাজ্ঞা দেয়ও নেয় তার কোনো লঙ্ঘনও হয়নি বিধায় সুর দিয়ে ওয়াশ করাটা মোবা এবং জায়েজ একটা কাজ আমাদের দেশে এটা করতে কীভাবে প্রচলন শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন তবে সাহবা ইকরাম বা নবী করিম সাল্লাম সাধারণত কথা বলার সময় কোরআন তলা ছাড়া অন্য কোনো জায়গায় সুর দিয়েছেন বলে প্রমাণিত নয় অতএব তাদের থেকে প্রমাণিত নয় আমাদের কেউ দ্বীপ দেয় এটা একান্ত তার নিজস্ব অভিরুচির ব্যাপার এর বাইরে কিছু নয় ইলিয়াস আহমদ আপনি লিখেছেন অনেকে বলে মাসাল্লাহ আমার মেয়ে ভালো নাচ জানে ইনশাল্লাহ আমার গানটি শ্রোতাদের শ্রোতারা পছন্দ করবে গুনার বিষয়ে আল্লাহর নাম নেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যে গান নাচ এগুলোর ব্যাপারে সরিয়ার যে নির্দেশনা আছে সে সম্পর্কে তারা ওয়াকিফ হাল নন অনেকে আছেন যে নিজের প্রবৃত্তির পুজো করতে গিয়ে তার পছন্দে লাগা জিনিসগুলোকে তিনি পালন করতে গিয়ে শরিয়ার কাছে পরিপূর্ণভাবে নিজেকে ন্যস্ত এবং অর্পণ করছেন না যার কারণে তিনি এই ধরনের বিষয়গুলোতে হাদিসে নিষেধাজ্ঞাকে পর্যন্ত তিনি পাত্তা দিতে রাজি না তিনি বলেন যে কোরআনে তো নিষেধ নাই অথব তিনি নিজে যেটা করতে চাচ্ছেন তার যেটা প্রবৃতিতে চায় সেটাকে হালাল করার জন্য তিনি হাদিস পর্যন্ত অস্বীকার করে ফেলেন অনেকে আল্লাহ মাফ করুন তো এগুলো সবগুলোই হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে আমাদের ধারণা না থাকার কারণে হয়েছে একজন মেয়ে তিনি পরপুরুষের সামনে অন্যদের সামনে নাচবেন একজন অ্যাডাল্ট মেয়ে এবং সে নাচ শ্লীল হোক আর অশ্লীল হোক অন্য পুরুষের সাথে সামনে না আছা মানে হল তার সৌন্দর্যের প্রকাশ ঘটানো যেটা আল্লাহ তালা কোরআনে পরিষ্কারভাবে নিষেধ করেছেন তার খেলাফ আল্লাহ বলেছেন ওলা উদ্দিন আতা হন্না ইলা ইলাহিলা নারীরা তাদের স্বামী এবং মাহারাম ছাড়া অন্যদের সামনে নিজেদের অর্থাৎ নিজেদের একান্ত মাহরাম ছাড়া বাকিদের সামনে তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে না এখন নাচে একজন নর্তকি নাচের মাধ্যমে তার সৌন্দর্যকে প্রদর্শন করে থাকেন প্রকাশ করে থাকেন বিধায় এটি কখনো জায়েজ হতে পারে না তবে যদি সে তার মাহারাম ধরুন স্বামীর সামনে একজন স্ত্রী নাচলেন সেটা তো ভিন্ন বিষয় এটা তো জায়জ বাট বাইরে যখন হবে এটি না যায়জ এবং হারাম একইভাবে গানের সাথে যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হবে সেটি হারাম সেটি নাজায়জ সরায়ে লোকমানের ছয় নম্বর আয়াত এবং নবী করিম সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিস এর আলোকে এটি প্রমাণিত যেখানে আল্লাহ রাবুল্লা আলমিন অমিনাসেমে আসতে লাহ আল হাদিস কিছু মানুষ যারা লাহোয়াল হাদিস কেনে হারিস বলা এই আয়াতের মধ্যে আলাদা লাহৌর হাদিস বলতে কাকে বুঝিয়েছেন বিশ্ববিখ্যাত ওম্বাসীরগণ সাহবাইকরাম যাদের থেকে তাফসির আমরা শিখি যাদের থেকে কোরআন আমরা পেয়েছি সেই সূত্র পরম্পরা এটি সুবিদিত সুপ্রমাণিত সুপ্রতিষ্ঠিত একই চেইনে যে চেইনে হাতে আমরা কোরআন পেয়েছি সেই একই চেইন এটি প্রমাণিত যে লাহর হাদিস দ্বারা এখানে আলগেনা বা গান উদ্দেশ্য আমি হাদিসেও এটি নিষেধাজ্ঞা স্পষ্টভাবে প্রমাণিত যে গান মানুষের অন্তরে কপলতা সৃষ্টি করে আলগেনা ইয়িত নেফাক ফিলকালিকা মায়ুম বেতুল মা আজারা যেভাবে পানি ফসলকে উৎপাদন করে ঠিক মনের ভিতরে কপটতা এভাবে গানে তৈরি করে তো এই জন্য আপনার এই গান বাদ্যযন্ত্র এগুলোর ব্যবহার হারাম হয় গানের কলি যদি ভালো হয় কথা যদি ভালো হয় সেটা খালি গলা কেউ গাইলেন সেটি জায়জ হতে পারে কিন্তু একজন নারী তিনি তার কণ্ঠকে সমুদ্র করে গাইলেন পরপুরুষের সামনে সেটি তার সৌন্দর্য প্রকাশ হলো যা এখন আয়াতের খেলাফ এগুলো হারাম হবে এখন নিজের মেয়ের জন্য এই বিষয়গুলো যদি কেউ কারোর কাছে মানে এটাকে অ্যাপ্রিসিয়েট চায় বা নিজে অ্যাপ্রিসিয়েট করে বা ইনশাআল্লাহ মার্শাল্লা বলে এটা তার মূর্খতা অজ্ঞানতা ইসলাম সম্পর্কে না জানার কারণে হয়েছে বিধায় তিনি আগে জানতে হবে তিনি যদি জানতে পারেন জিনিসগুলো না এবং গুণা তাহলে আশা করা যায় তিনি এটি বলবেন না অতএব তার এই অজ্ঞানতা দূর করতে হবে না জেনে তিনি এরকম করেছেন সেজন্য আল্লাহ তালা চাইলে তাকে মাফু করতে পারেন কিন্তু হারামকে যদি তিনি হালাল মনে করেন এবং তোয়াক্কা না করেন করোনা দেশের নির্দেশকে তাহলে সেক্ষেত্রে তার ইমানি থাকবে না বেঈমানি হয়ে যেতে হবে অতএব খুবই বিষয় বিষয়গুলো